হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি এখন হচ্ছে কি যে একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভাজা করছি, কারণ হচ্ছে আমি আর আমার বড় ছেলে একটুখানি ভাত ভাজা খাবো, কারণ আগের দিনের অনেকগুলো ভাত বেঁচে গেছিল, যেটা হচ্ছে ওই ঠান্ডা ভাত আর ভাতের সাথে দিয়ে ভাত রান্না করব না। আর প্রেশার কুকারে একদিকে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, খেসারির ডাল। খেসারির ডাল বললে ভুল হবে, পাঁচমিশারির ডাল, যেটা সেদ্ধ করতে বসিয়েছি, ওটা আস্তে আস্তে সেদ্ধ হোক। আর এদিকে হচ্ছে একটা ডিমও দিয়ে দিলাম, বেশ ভাত ভাজাতে একটু ডিম দিলে বেশ ভালো লাগে। তো ডিম আমরা যদিও খুব একটা খাই না, আমার আর আমার গোপালের অ্যালার্জি আছে, আমি তো ডিম একদম খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি, কিন্তু ভাত ভাজাতে একটা ডিম দিলে বেশ ভালোই লাগে। আর বড় ছেলে যেহেতু খাবে, তা বলল মা একটা ডিম দাও, তো ওই জন্য করে ডিমটা দিলাম। আর অনেকগুলো ভাত থেকে গেছে জানো, ওই জন্য করেই হচ্ছে ভাত ভাজাটা করা, না হলে আমাদের সকালবেলা গরম ভাত হয়, আজকের গরম ভাত হয়নি, তার কারণ হচ্ছে অনেকটা আটা মাখা ফ্রিজে ছিল, যেটা দিয়ে সকালবেলা রুটি আর ওলকপি ভাজা করেছিলাম, বর খেয়ে ওটা কাজে গেছে। আর হচ্ছে কি যে গোপাল ঠাকুরের জন্য দুধ রুটি যেরকম হয় সেরকম দুধ রুটি করে ওর ভেজানো আছে, ওকে খাওয়াবো, আর আমি আর আমার বড় ছেলে ভাত ভাজাটা খাবো। তো দেখো, অল্প পরিমাণই করেছি, সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, বড় ছেলে বলে একটু গুঁড়ো লঙ্কা দাও, তো একটু অল্প সামান্য ওই ডিমের মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, নাহলে কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর ভাত ভাজাটায় কিন্তু আমি হলুদ দিয়েছি, জানলাম আলু ভাজার মধ্যে একটু হলুদ দিয়েছি, কিন্তু মোবাইলে টর্চ জ্বালিয়েছিলাম না, যার জন্য কালারটা ওরকম দেখতে লাগছে সাদা সাদা। আর এর মধ্যে সামান্য একটুখানি হচ্ছে চিনি দেবো, চিনি দিলে বেশ ভালো লাগে খেতে, স্বাদটা যেন অনেকটা পাল্টে যায়, খুব ভালো লাগে খেতে। আমি তো প্রায় যখনই ভাত ভাজা করি, তো ওই সামান্য একটুখানি চিনি দিই, আমার ভাত ভাজা খেতে বেশ ভালোই লাগে, সকালবেলার বাসি ভাতটা যদি ভাজা করে খাওয়া যায় ভালো লাগে। বড়োর প্লেটটা হচ্ছে বড় ছেলেকে দেবো, আর ছোটোটা আমার ওইদিকে সরিয়ে রাখলাম, ওইটা আমি খেয়ে নেবো, অল্পই খাবো, সকালবেলার ভাত তো অল্প খেলে হয়ে যাবে আমাদের। আর গোপাল ঠাকুর ঘুম থেকে উঠে গেছে, ওকে ফ্রেশ করে রেডি করে ঘরে বোস করিয়ে রেখেছি, ওকে এবার খাওয়াতে যাবো। ওর দুধ রুটিটাই যে ভেজানো ছিল, গরম দুধে রুটি দিয়ে রেখে দিয়েছি সকালবেলায়, এটা এখন চটকে ভালো করে ওকে খাইয়ে দেবো। আর এই দেখো মাছ ভাজছি, মাছ ভাজাটা হচ্ছে গোপাল ঠাকুরের, আর দুটো মাথা যেটা রয়েছে ওইটা হচ্ছে ওই ডাল করবো, পাঁচমিশালি ডাল যেটা প্রেশার কুকারে সেদ্ধ করছিলাম, ওইটা দিয়ে এই ডালটা করবো। আমার বড় ছেলের ভীষণ প্রিয় হচ্ছে খাবার মাছের মাথা দিয়ে ডাল, তো মাছ আনলেই মাছের মাথাটা থেকে যায়, ওইটা দিয়ে হচ্ছে একদিন হলেও ডাল করতে হয়, যেটা আমার বড় ছেলে খায়, খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে ডাল খেতে। আর গোপাল ঠাকুরের মাছ তোর পিসির বাড়িতে পাঠিয়ে দেবো। মাছের ডাল এটা দেবে না, কিন্তু না মাছের মাথাতে দেবো না, এটা ওই একটুখানি ইয়ে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। পাঁচ লো ছন্দ কেন হয়ে আছে গো, আবার উল্টো পাল্টা যদি আমি কেটে ফেলি তখন আরেক ফুল হয়ে যাবে। কেন মাছের মাথাটা ভেজে তুলে নিয়ে দেখো, সেই তেলে হচ্ছে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, তারপরে আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি। ওটা কষিয়ে ওর মধ্যে একটু মাথাটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তার ওইগুলো হচ্ছে এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো, কারণ কড়াটা প্রচণ্ড ছোটো, ডাল মশলা সব একসাথে হবে না। তো দেখো সব মশলা কষিয়ে হচ্ছে কি যে প্রেশার কুকারের মধ্যে দিয়ে নিয়েছি, নিয়ে পরে প্রেশার কুকার থেকে ঢেলে নেবো, কারণ ওইটুকুনি কড়ার মধ্যে তো সব ঢাললে পড়ে যেত। আর এখানে গাছ থেকে একটুখানি ধনে পাতা তুলে এনেছি, আমাদের কাকুই ছড়িয়েছে আমাদের উঠোনে, তো সেখানে দিয়ে একটু তুলে এনে হচ্ছে ডালটা দিয়ে দিলাম। আর এদিকে দেখো হচ্ছে কি যে আমি সেই শাকগুলো তুললাম না, তখন দেখাচ্ছিলাম গাছ থেকে কয়েকটা হচ্ছে লাউ শাক তুললাম, তো ওই নিচের ডাক ডোকগুলো না নিচ দিয়ে কেমন ঝুলে ঝুলে যাচ্ছিলো, গাছটা উপর থেকে হেলে পড়ে আসছিলো, তা ভাবলাম যে নিচের দুটো ডোক কেটে নিই, আর নিয়ে হচ্ছে কি যে একটুখানি সর্ষে আর পোস্ত দিয়ে হচ্ছে রান্না করব, নিরামিষ করব। এটা আমার মেজো ননদ নিরামিষ খায়, তো মেজো ননদকে কিছুই দেওয়া হয় না, গোপাল ঠাকুর সবসময় গিয়ে বাবুর পিসির বাড়িতে খেয়ে আসে, আমরা তো কিছুই দিতে পারি না, তো মেজদির আমার মেজো ননদরা একটু নিরামিষ খেতে ভালোবাসে, তো ওই জন্য করে নিরামিষ রান্না করব, সর্ষে আর পোস্ত দিয়ে, সামান্য একটু পোস্ত আছে ঘরে, তো ওইটা দিয়েই রান্না করব। আর তোমরা কমেন্ট করেছিলে যে দিদি খোলা চুলের ভিডিও দিও,
খোলা চুলের আমি কি কাজ করবো বলো? বাসন মাজতে মাজতে যদি চুল মুখের উপর এসে পড়ে, এঁটো বাসন মাজতে মাজতে সেই হাত দিয়ে চুল ধরতে হবে, তারপরে হচ্ছে ঘর মুছতে মুছতে চুলে হচ্ছে লটকে যাবে। তো এই জন্য করে ওই সব কিছু করছি না। তো ভাবলাম তাহলে শাকটা কাটছি, এই টাইমে খুলি তো শাক, কিন্তু ওই ডোগা কাটছি ওইটুকুনি টাইমই, তারপরে কিন্তু আমি চুল কিন্তু গুটিয়ে নেবো, কারণ এই শাকের মধ্যে যদি একবার চুল পড়েছে তাহলে একদম খাওয়া একদম লন্ডভন্ড হয়ে যাবে। তো সেই জন্য করে খুব সাবধানে দু চারটে ডোগা কাটছি, সেটাই হচ্ছে ভিডিওটা করেছি। তারপরে আমি সুন্দর কিন্তু চোখ দিয়ে ভালো করে দেখে দেখে শাক কাটবো, শাকের মধ্যে যদি একবার চুল পড়েছে গো তাহলে তো খাওয়া গেল একদম। তো আমি ওই জন্য করে যে কোনো রান্না করলে আমি খুব সাবধানে করি, যাতে চুল না পড়ে, খুব সাবধানে করি, দেখে করি। আর চুল বেশিরভাগ আমি আটকে ওই জন্য করেই রাখি, যাতে না সারা জায়গায় পড়ে। আর সবসময় আমি চুল ছানিও না আর ছেড়ে রাখিও না। এখন তোমাদের জন্য আমি হচ্ছে যে মাঝে মাঝে একটু চুল ছাড়ি, নাহলে চুল ছেড়ে আমি কোনো কাজ সেইভাবে করতে পারি না, আমার খুব বিরক্তি লাগে যেন। তো দেখছো চুল সকাল দিয়ে এখনও পর্যন্ত ছানিনি, তোমাদের অনুরোধেই হচ্ছে চুলটা হচ্ছে আমার খোলা। তোমরা এত কমেন্ট করেছো যদি চুল চুল খোলা রেখে ভিডিও দাও, তো তার জন্যই দেখো এই ভিডিওটা করা। গোপাল ঠাকুরকে খাইয়ে দিয়েছি, ও বাইরে খেলা করছে, সেই টাইমে হচ্ছে আমি ভাবি যে তাহলে একটুখানি চুল এই শাকটা কাটছি একটুখানি ভিডিও করি, কারণ অন্য কাজ করতে গেলে কিন্তু দেখবে চুল ছেড়ে সেইভাবে করা যায় না। আর আমরা আমরা যেহেতু বসে ঘর মুছি না, দাঁড়িয়ে তো ঘর মুছি না, সেই ডান্ডা দিয়ে যে চুল ছেড়ে ডান্ডা দিয়ে ঘর মুছলাম হয়ে গেল, বসে ঘর মুছি, তো তার জন্য চুল ছেড়ে ওইভাবে ঘর মোছা বাসন মাজা হবে না। আর রান্না করা তো কোনো মতেই হবে না, কারণ রান্নার মধ্যে যদি চুল পড়েছে তাহলে তো হয়েছে। আর আমার চোখ ভীষণ সাংঘাতিক, আমি দূরের জিনিস হয়তো কম দেখতে পাই, কিন্তু কারেচ্ছের জিনিস না আমি খুব ভালো দেখতে পাই। তো ওই জন্য করে চুল আমি ভালো করে দেখে দেখে হচ্ছে কি যে শাকগুলো কাটবো, শাকের পাতাগুলো একটু পরে, শুধু এই ভিডিও করার জন্যই হচ্ছে কি যে একটুখানি শুধু চুলটা ছেড়েছি। এরপরে আমি চুল গুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে কি যে এই শাকটা ভালো করে পরিষ্কার করে কাটবো, এমনকি আমি জলটাও পর্যন্ত ভালো করে দেখে নিয়েছি যে জলের মধ্যে কোনো চুল পড়েছে কি না, কারণ আমার ননদকে দিতে যাবো শাক, তাই এবার লোককে যদি কারোকে তরকারি দিয়ে তরকারির মধ্যে যদি শাক এই চুল পরে কিরকম লাগে বলো তো দেখতে। তো এই জন্য করে হচ্ছে কি যে তোমাদের অনুরোধে অল্প একটুখানি হচ্ছে ভিডিও করেছি। আর এখানে দেখো ওই শাকটা কেটে নিয়েছি, নিয়ে সাথে একটুখানি আলু ভেজেছি, আই আলু কেটে নিয়েছি, নিয়ে আর হচ্ছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই আলুটা দিয়ে দিলাম। আমার শাশুড়ি করে শাকটা রান্না করে, খুব সুন্দর রান্না করে। আমরা না শাক তেলের মধ্যে দেব না, এর মধ্যে না একটুখানি জল ঢেলে দেবো, দিয়ে নুন হলুদ দেব, দিয়ে তারপরে জলটা যেই ফুটবে তখন হচ্ছে শাকটাকে দিয়ে দেবো। হ্যাঁ, আর এখন দেখো এই যে শাকটাকে দিয়েও এসেছি, ওখানে দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি, গোপাল ঠাকুরের হাতে ফোনটা ছিল তো আমার ভিডিও করা হয়নি। তো তার জন্য হচ্ছে বড় ছেলেকে বললাম বাবু তুই একটু ফোনটা ধর চট করে, তাহলে হয়ে যাবে। ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে, নিয়ে একটুখানি ধরেছে, হ্যাঁ ধরে। আর হচ্ছে কি যে আমি এই যে মশলাটা বাটছি, এই টাইমেও একটুখানি চুল ছাড়া যেতেই পারে, তো অল্প একটুখানি আমি বললাম মশলাটা বাটছি, সেই টাইমে একটুখানি হচ্ছে যে তুই ফোনটা ধর। তো ওইদিকে শাকটা সেদ্ধ হচ্ছে, কড়াতে বসিয়ে দিয়েছি নুন হলুদ আর কাঁচা লঙ্কা, এর সাথেই বাটবো, সর্ষে পোস্তর সাথেই হচ্ছে কাঁচা লঙ্কাটা বাটবো, তারপরে এই বাটাটাই ওর মধ্যে দেবো। ভাবছিলাম একটু উনি ভিডিও করবো কড়াতে যখন হচ্ছিলো, কিন্তু সেই তালে গোলে এমন অবস্থা হয়ে গেছে, গোপাল ঠাকুর একজনের বাড়িতে গেছিলো, মানে একটু দূরের দিকে চলে গেছিলো একজনের বাড়িতে খেলতে খেলতে, আর গোপালকে খুঁজতে খুঁজতে না আমি সব ভুলে গেছি জানো। গোপাল মাঝে মাঝে এমন এক একটা কাজ করে ফেলে, মানে কি বলবো আর। আমাদের এইটুকুনির মধ্যে সবার বাড়িতেই গোপাল যায়, কিন্তু ও আবার একটুখানি দূরে চলে গেছে, গোপালকে খুঁজতে বেরিয়ে গেছিলাম, যার জন্য সে ভিডিওর কথা সব মাথা দিয়ে আউট হয়ে গেছে। তো যাই হোক, এই মশলাটা করছি, আমার বড় ছেলে তখন একটুখানি ফোনটা ধরে দিয়েছে। এই সর্ষে আর পোস্তটা নামানোর আগে দিয়ে দেবো, আর একটুখানি মিষ্টি দিয়েছি, লাউ শাকে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে আমার, তো বেশ একটু তরকারিপত্র না মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে খুবই ভালো লাগে খেতে। তো ওই জন্য করে হচ্ছে কি যে একটু মিষ্টি দেবো লাউ শাকটা, তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারলাম না, কারণ গোপাল ঠাকুর এমন মাঝে মাঝে এক একটা কাণ্ড কারখানা করে দেয়, কি বলবো, নিজেরও কিরকম লাগে। আমি যদি বলি এখন না, আমাদের যদিও ঘরের লোককে এখনও বলা হয়নি, যদি বলি এসে তাহলে আমাকেই মুখ করবে। বেশি দূর যায়নি, সামনেই গেছিলো, আমাদের ঘরের সামনে থেকে একটুখানি দূরে গেছিলো, তো গোপালকে চেনে, সবাই চেনে মোটমাট, কিন্তু অন্য কেউ যদি নিয়ে চলে যায় তো সেই জন্য করে সবাই আমাকে মুখ করছিল যে তুমি ছেলেকে দেখোনি, কিন্তু আমার চোখের সামনেই ছিল, আমার এখানে কথা বলছিল আমি শুনতে পাচ্ছিলাম, শুনতে শুনতে ও একজনের বাড়িতে চলে গেছে জল খাবে বলে। আমি বলছি কি রে, আমার বাড়ি কাছে না সেই যাদের বাড়িতে জল খেতে গেছিস তাদের বাড়ি কাছে? তো যাই হোক, রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিলাম, নিয়ে মেস দিকে একটু তরকারি দিয়ে আসলাম, আর বড় ছেলে তো খায় না শাকের তরকারি, তো বড় ছেলে ওই জন্য করে ডাল আর এ দিয়ে খেলো, এই সবজির তরকারির আলু দিয়ে, আর আমাদের জন্য আমার জন্য এই শাক, আর আমাদের বাড়িয়ালি কাকি দেখো কাকিমা ওই যে এক বাটি তরকারি দিয়েছে ওইগুলো দিয়ে হয়ে যাবে, কারণ আমি তো ডাল খাই না, আমার আবার ডাল ভালো লাগে না খেতে।
তো আমি ওইটা খাবো, মূলো ভাজা বলছি, ওলকপি ভাজা আর এই নিরামিষ তরকারি দিয়ে গেছে, কপির ডাঁটার আর ওই সবজির তরকারি, এটাই খাবো আমি। এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আর ডালটা রয়েছে ও থাক, রাত্রিরে খেয়ে নেবে, বা সন্ধ্যেবেলা যদি মুড়ি দিয়ে, আমার বড় ছেলে মুড়ি দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভালোবাসে, ওটাও খেতে পারে। আর দেখো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, গোপাল ঠাকুর ওই যে উপরে একজনের বাচ্চার সাথে গোপাল ঠাকুর খেলছে, গোপাল ঠাকুরকে ঘুম পাড়াচ্ছিলাম, ঘুমালো না, তাই আমি বললাম তাহলে বাবা আমি একটুখানি রোদে গিয়ে দাঁড়াই, স্নান করে উঠে খেয়ে নেই না, একটু দেখবে হালকা হালকা কীরকম ঠান্ডা লাগে, তার জন্য আমি বললাম তা বাইরে গিয়ে একটুখানি দাঁড়াই, আর মাথায় একটু তেল দিয়ে যে স্নান করেছি, আমি যদি মাথা যন্ত্রণা হয়, দুদিন ধরে উক্ষু রয়েছে মাথাটা, ওই জন্য করে সামান্য মাথার তালুতে একটু তেল দিয়ে স্নান করেছি, চুল ভেজাইনি, আমি চুল তো শ্যাম্পু করলে ভেজাই, রোজ রোজ চুল ভেজাই না, কারণ শুকাবে না ওই জন্য করে, আর বাইরে গিয়ে একটুখানি দাঁড়িয়েছি। তো চলো তোমাদের অনুরোধে আজকের হচ্ছে চুল ছেড়ে আমি যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখিয়েছি, আমার ঘরে প্রচুর কাজ, গোপাল ঠাকুর এত বদমাইশি করে, প্রচুর কাজ হয়, যদিও সবার সংসারেই অনেক কাজ থাকে, তাও গোপালটা খুব দুষ্টু না ওই জন্য করে, তারপর বড় ছেলেও আছে, ওর পিছনেও হচ্ছে যে করতে হয় কি রে কর না রে, এটা করে দে না রে, ওটা করে দে না রে, একটুখানি লেগে থাকতে হয়, আর ওই জন্য করে হচ্ছে কি যে তোমাদের হচ্ছে কি যে অনুরোধ যতটুকুনি পেরেছি ততটুকুনি রেখেছি, কেমন হয়েছে না হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। বলেছিলে দিদি চুল খুলে রেখেই ভিডিও করতে, তো আমি যতটা সম্ভব আমি চুল খুলে রেখে ভিডিও করার চেষ্টা করেছি, তো তোমাদের কেমন হয়েছে না হয়েছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে।